গাফিলতির জন্য তার লোকটা মৃত্যু হচ্ছে। অমানবিক রেল পুলিশ, ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধ জলের জন্য ছটফট করছেন, চিকিৎসা ছাড়াই পড়ে থাকলেন প্ল্যাটফর্মে, ঢলে পড়লেন মৃত্যুর কোলে। যাত্রীরা সাহায্য করতে এগিয়ে এলে লাঠি উঁচিয়ে তাড়া করল রেল পুলিশ। তারপর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে অবশ্য সব শেষ। মালদহের হরিশ্চন্দ্রপুর স্টেশনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং ক্ষোভ ছড়িয়েছে। শনিবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ। দেখা যায় দীর্ঘক্ষণ স্টেশনের প্ল্যাটফর্মে তিনি পড়ে রয়েছেন। আরও বেশ কিছু সময় তাকে ফেলে রাখবার অভিযোগ উঠল রেল পুলিশের বিরুদ্ধেই। শনিবার সকালে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ট্রেন থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত রেলের চাকায় হাত পা কাটা যায় তার। ওই আহত বৃদ্ধকে দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে রোদের মধ্যে শুইয়ে রাখবার অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধেই। হাসপাতালে পাঠানো তো দুরস্ত, ওই ব্যক্তি বারবার জল খেতে চাইলেও অমানবিক আচরণ করে রেল পুলিশ। এমনকি যাত্রীরা সাহায্য করতে এগিয়ে আসলেও তাদেরকেও লাঠি উঁচিয়ে তাড়া করা হয়। চিকিৎসার অভাবেই ওই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মে ছটফট করতে করতে শেষমেশ মারা যান। সাংবাদিকরা সেখানে গেলে তাদেরকেও রেল পুলিশের হুমকির মুখে পড়তে হয়, সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমনকি কয়েকজন যাত্রী ওই আহত বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে আসলে তার মুখে জল দিতে গেলে তাদেরকেও লাঠি উঁচিয়ে তাড়া করে রেল পুলিশ। জল চাইতে চাইতে ওই বৃদ্ধ একসময় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপরে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই আহত ব্যক্তিকে আগে আনলে বাঁচানো সম্ভব হতো। রেল পুলিশের গাফিলতির জন্যই ওই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। এমনকি এই দেহের দায়িত্ব কে নেবে এই নিয়ম দীর্ঘক্ষণ টানা পড়েন চলে রেল পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে। আমি আসলাম কুলি ধরার জন্য যাচ্ছিলাম মালদা, ঠিক আছে, কিন্তু যখন কুলিটা এক মিনিটের জন্য কুলিটা আমার ট্রেনটা ছুটে গেছে, কিন্তু ট্রেনটা যখন পেরিয়ে গেল আমরা এই ধারে ছিলাম, দেখলাম যে সব লোক মানে দৌড়াচ্ছে লোকগুলো যে কি পড়ে আছে, গেল দেখছি যে একটা বুড়া পড়ে গেছে, তো পাটা তো কেটেই গেছে, পুরাপুরি ছুটে গেছে, হাতটাও এখান থেকে চলে গেছে। তো তখন দেখছি যে আমরা এদিক ওদিক মানে কথাবার্তা আলোচনা করছি যে কী ব্যাপার, কেউ আসছে না কেউ আসছে না। তারপর স্টেশন থেকে দুটা লোক আসলো, আসার পর তাকে তুলে সাইড করে রাখলো, কিন্তু হসপিটালে বা কোথাও নিয়ে যাওয়ার বা চিকিৎসা করার কোনো ব্যবস্থা নেই। আমরা বলতে যাচ্ছি তো আমাদেরকে আরো উল্টা বলছে, আমরা যদি ছবিও করতে যাচ্ছি তো এমনকি হুমকি দিচ্ছে যে কেন ছবি তুলছো এটা সেটা আর কিছু, মানে উল্টো আমাদের হুমকি দিচ্ছে। মানে এক ঘন্টা ধরে কিন্তু পড়ে আছে পেশেন্টটা, জীবিত ছিল যখন মানে কাটা গেছিল ট্রেনে, তখন কি জীবিত ছিল? হ্যাঁ জীবিত ছিল, এক ঘন্টা ধরে জীবিত আছে, মা গো বাপ গো করছে এক ঘন্টা ধরে, হাত হাত দেখাচ্ছে ধরার জন্য, মানে বাঁচার চেষ্টা করছিল। ওখানে পড়ে থাকতে কুলিতে কেটেছে, আমরা যাবো কুমারগঞ্জ, লোকালটা ট্রেন ধরবো, এসে দেখছি যে লোকটা পড়ে আছে, তো উঠা হয়নি, লোকটার কোনো ব্যবস্থা হয়নি, রেললাইনের মধ্যে পড়েছিল, ওখানে পড়েছিল। তা বাদে দুটা লোক এসে ওকে উঠিয়ে স্টেশনের উপরে প্ল্যাটফর্মে রাখলো, রাখার পর পুলিশ এসে তার অ্যাম্বুলেন্স করে। না রেল কর্তৃপক্ষ দেখেনি এখানে, জিআরপিএফ আছে, রেল কর্তৃপক্ষ ওরা উঠিয়ে রেখেছে, তো বডিকে রেখেছে, কিন্তু তার যে চিকিৎসাটুকু সেই কি ব্যবস্থা করেনি? হরিশ্চন্দ্রপুরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শুভেন্দু ভক্ত বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে এসেছিল জিআরপিএফ। আগে আনলে হয়তো তার চিকিৎসা করা সম্ভব হতো, হয়তো তিনি প্রাণেও বেঁচে যেতে পারতেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। তবে এই অমানবিক ঘটনায় মুখে কুলুপ এঁটেছে রেল কর্তৃপক্ষ। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।